আমরা প্রবন্ধকারের আজকে যে আলোচনা চমৎকার ভাবে শুনেছিলাম তাকেও ধন্যবাদ জানাই। আমি একটি বিষয় শুধু বলবো, আমাদের হিন্দু ধর্মে কিন্তু গুরু এবং শিষ্যের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরু এবং শিষ্য সম্পর্কে একটি আলাপ আলোচনা থাকা অবশ্যই দরকার ছিল প্রবন্ধকায়। আমরা সাধারণত দেখি লোকনাথ ব্রহ্মচারীর একটা উক্তিতে আছে, ঈশ্বরেই একমাত্র সদ্গুরু, চরণ ধরিস না আচরণ ধর, এরকম একটি ঈশ্বরকে গুরু হিসেবে দেখানো হয়েছে। এখন এখানে প্রবন্ধকার কোন আঙ্গিকে গুরু হিসেবে দেখিয়েছেন, মানে না তারা ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল, না রবীন্দ্রনাথের ভক্ত মানে বঙ্কিমচন্দ্রের ভক্ত ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, না বা তার অনুরক্ত ছিলেন বা তাকে পায়োনিয়ার হিসেবে দেখেছেন, এই বিষয়টি একটু স্পষ্ট হলে ভালো হয়। রবীন্দ্রনাথ যেখানে আবার বলেছেন, এটি কিন্তু একটি বিষয় আমাদের, হ্যাঁ যা আলোচনা যেহেতু সংক্ষেপ ওই বিষয়টি এবার আনছি না। আর একটি বিষয় আমি বলবো যে প্রবন্ধকার মানে যেভাবে বলেছেন বঙ্কিমচন্দ্রকে কীভাবে অনুসরণ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, সেই বিষয়টি কিন্তু আর একটু স্পষ্ট করলে ভালো হবে, তিনি কোন প্রবন্ধের দ্বারা কীভাবে আরও বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন। আর আমি আলোচনায় যাব না, সবাইকে ধন্যবাদ। কালিদাসের প্রথম প্রশ্নের উত্তর তো উনি স্পষ্ট বলছেন প্রবন্ধে, যে ওই ভারত মহিলা নামক প্রবন্ধটি যখন প্রকাশিত হয় ওই বঙ্গদর্শন পত্রিকায়, তখনই কিন্তু সম্পর্কের সূত্রপাত হয়, তখনই তিনি শাস্ত্রীজি বঙ্কিমবাবুকে গুরু হিসাবে এবং বঙ্কিমবাবু শাস্ত্রীজিকে শিষ্য হিসাবে বরণ করেন। এরপরই তাদের এটা উনি বলছেন স্পষ্ট, হ্যাঁ শেষও হয়তো বলছেন, না 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 ওজন দীক্ষা না, এটা দীক্ষা না, দীক্ষা না, দীক্ষা না, দীক্ষা, এটা আইডিওলজিকে একই সম্মান করা, দুজনই তো আধুনিক লোক, এটাই ছিল। এবং এটা আমিও কিন্তু আমার উপস্থাপনায় বলেছি, ওই ভারত মহিলা নামক প্রবন্ধ থেকেই কিন্তু এদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাদের মধ্যে মতান্তর হয়েছে কিন্তু মনান্তর কখনো ঘটেনি।